আসসালামু আলাইকুম, কেজিন গুড ফর্ম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে 14 সেপ্টেম্বর 2023, এখন সকাল 10টা বাজে। আমাদের সেপ্টেম্বর মাসে যে ছাগলের লটটি এসেছিল তাদেরকে আজকে আমরা কৃমির ওষুধ খাওয়াবো বা ডিওয়ার্মিং করাবো। কীভাবে ডিওয়ার্মিং করাতে হয়, কোন কোন মেডিসিন ব্যবহার করতে হয়, সমস্ত কিছুই আপনাদেরকে জানাবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের শেডের বাইরে যদি এইভাবে পার্টিশন করেন তাহলে কিন্তু এই সমস্ত কাজকর্মগুলোতে অনেক সুবিধা হয়। তো আমার হাতে এখন আছে এনথেলচ, আইভারমেকটিনের সঙ্গে ট্রাইবেন্ডাজলের কম্বিনেশন, তার সাথে আছে প্যানাকিওর এবং অ্যালবামার অ্যালবেন্ডাজল। তো এগুলোকে খাওয়ানোর জন্য আপনাদের লাগবে 50 ml ড্রেনচার এবং একটি 10 ml ডিসপোজাল সিরিঞ্জ। আমাদের এইবারের লটে একটি খুবই সুন্দর অ্যান্টিক তোতাপুরীর ব্রিডার আমরা নিয়ে এসেছি, 100% পিওর অরিজিনাল বাঘা তোতা। তো দেখতে পাচ্ছেন সেই ব্রিডারটি মাত্র 13 মাস বয়স, দুদাঁত এবং 65 কিলো বডি ওয়েট। নট ফর সেল, এটি সেলের জন্য নয়, আমাদেরই ফার্মের ব্রিডার। এটি জেডি গোট ফার্ম কাঁথিতে যে শাখাটি হয়েছে আমাদের সেখানে যাবে। এর সঙ্গে একটি ফিমেলও আছে, একটি মেল এবং একটি ফিমেল সেখানে আমরা রাখব। যদি কোনো ভাই তোতাপুরীর ফিমেলকে এটিকে দিয়ে ব্রিডিং করাতে চান তাহলে কাঁথিতে জেডি গোট ফার্মে অবশ্যই আসতে পারেন। আমরা এদেরকে ব্রিডিংয়ের জন্য নিয়ে এসেছি। এরকম 5টি অ্যান্টিক পাঁঠা আমরা সেখানে রাখবো ব্রিডিংয়ের জন্য। আপনারা সেখান থেকে ব্রিডিং করিয়ে ভালো ভালো কিন্তু বাচ্চা উৎপাদন করতে পারবেন। এর কানের লেন্থ হচ্ছে 18 ইঞ্চি প্লাস এবং ফুল ফেস পাঞ্চ, খুবই সুন্দর কোয়ালিটি, গলকম্বল খুবই সুন্দর, সমস্ত কিছু মিলে কিন্তু অসাধারণ একটি পাঁঠা তোতাপুরি ব্রিড। অনেকেই হয়তো জানেন না যে তোতাপুরি ব্রিডটি কিন্তু একটি রেজিস্টার্ড ব্রিড নয়, এটি কিন্তু সিরোহী ব্রিড থেকে আস্তে আস্তে ক্রস হয়ে কিন্তু এসছে। তোতাপুরি ব্রিড আগামী দিনে হয়তো ইন্ডিয়ান রেজিস্টার্ড ব্রিডের মধ্যে আসবে, কিন্তু আপাতত এটি একটি ক্রস ব্রিড বলতে পারেন। সবথেকে পিওর ব্রিডের মধ্যে সবথেকে ভালো ব্রিড হচ্ছে সিরোহী, আর তারপরে হচ্ছে যমুনাপারি, বারবারি ইত্যাদি এই সমস্ত ব্রিডগুলো, জাকরানা। তোতাপুরি ব্রিড এখন অবধি রেজিস্টার্ড হয়নি, কিন্তু গুজরি ব্রিড রেজিস্টার্ড হয়ে গেছে। গুজরিও একটি ক্রস ব্রিড, সিরোহির সঙ্গে সোজাতের ক্রস। তো আজকে আমরা এই তোতাপুরীর ব্রিডটিকে কিন্তু ডিওয়ার্মিং করাবো এনথেলচ দিয়ে। এনথেলচে আছে আইভারমেকটিন, তার সঙ্গে আছে ট্রাইবেন্ডাজল। এর ডোজ হচ্ছে 5 কিলো বডি ওয়েটে 1 ml, এটি ওরালি দিতে হয় বা খাওয়াতে হয়। তো এই ব্রিডারটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং এর দাম কত হতে পারে যারা তোতাপুরি ছাগল পালন করেন অবশ্যই কমেন্টে জানাবেন যে এর দামটি কত হতে পারে। তারপরে আমি এর দাম জানিয়ে দেবো কত টাকায় আমরা নিয়ে এসেছি এটিকে। তো দেখতে পাচ্ছেন মাত্র দুদাঁত করেছে এই ব্রিডারটি, যখন 8 দাঁতে যাবে বিশাল আকারের একটি ব্রিডার কিন্তু তৈরি হবে। তো চলুন একে আমরা ডিওয়ার্মিং করিয়ে দিই এনথেলচ দিয়ে। তো আমার হাতে আছে একটি 10 ml ডিসপোজাল সিরিঞ্জ, এর বডি ওয়েট অনুযায়ী একে আমরা 14 ml বা 14 ml দেবো। 65 কিলো বডি ওয়েটে 12 ml প্রয়োজন হয় এবং 2 ml আমরা এক্সট্রা 1 ml ডিসপোজাল সিরিঞ্জে থেকে যাবে এবং 1 ml খাওয়ানোর সময় ওয়েস্টেজ হবে। সেই হিসেব করে আপনারা প্রত্যেকটি ছাগলের বডি ওয়েট অনুযায়ী কিন্তু ডিওয়ার্মিং করাবেন। ফার্মে অবশ্যই একটি ওজন দাড়ি রাখবেন ছাগলকে ওজন করানোর জন্য, একটি ডিজিটাল ছোট 400-500 টাকারও ওজন দাড়ি কিনে আপনারা সেখানে বেল্টে ঝুলিয়েও ছাগলকে ওজন করতে পারেন। 50 কিলো অবধি ক্যাপাসিটি থাকে, যাদের 50 কিলোর বাইরে ছাগল আছে তারা কিন্তু অবশ্যই ডিজিটাল ওয়েট মেশিনের ব্যবহার করবেন। তো প্রত্যেকটি ছাগলকে ওজন অনুযায়ী আমরা ডিওয়ার্মিং করাচ্ছি। যারা প্রেগনেন্ট আছে 3 মাসের নিচে তাদেরকে আমরা প্যানাকিওর 150 mg ট্যাবলেট প্রতি 30 কিলো বডি ওয়েটে একটি ট্যাবলেট ব্যবহার করব।
এবং যারা পাঁঠা আছে তাদেরকে আমরা অ্যালবামার অ্যালবেন্ডাজল ইউজ করব। আজকের ডেটটি নোট করে রাখতে হবে, 7 দিন পরে অবশ্যই সেম মেডিসিন সেম ডোজ রিপিট করতে হবে, তবেই কিন্তু প্রপার ডিওয়ার্মিং হবে। যেদিন ডিওয়ার্মিং করাবেন সেই দিন এবং লিভার টনিক বন্ধ রাখবেন, এবং তার আগের দিনে 7 দিন এবং ডিওয়ার্মিং করানোর পরের দিন 7 দিন অবশ্যই লিভার টনিক খাওয়াবেন প্রতি ছাগলকে 10 ml করে। এখানে আপনারা ব্যবহার করতে পারেন ভিরবেক কোম্পানির লিভার টনিক ব্রোটন, এছাড়া ম্যানকাইন্ড কোম্পানির লিভার টনিক হেপাওয়েস। এই দুটি লিভার টনিক ডিওয়ার্মিংয়ের ক্ষেত্রে খুবই ভালো কাজ করে। এছাড়া আপনারা নর্মালি যখন লিভার টনিক খাওয়াবেন তখন হিমালয়া কোম্পানির লিভ 52 ব্যবহার করতে পারেন। এছাড়া মার্কেটে আরও লোকাল অন্যান্য অনেক কোম্পানি আছে, তবে তাদের রেজাল্ট একদমই ভালো নয়। সবথেকে বেস্ট রেজাল্ট হচ্ছে ব্রোটন এবং হেপাওয়েস, এই দুটি লিভার টনিক সবচেয়ে ভালো কাজ করে। দাম কিন্তু অনেক, প্রচণ্ড দামি মেডিসিন কিন্তু কাজ ভালো। তো এই তোতাপুরীর ফিমেলটিও দেখতে পাচ্ছেন অ্যান্টিক কালার, খুবই সুন্দর কালার। এটি আমাদের একজন হলদিয়া থেকে এসে অর্ডার দিয়ে গেছিলেন, তো প্রেগনেন্ট আছে তাই আমরা একে প্যানাকিও দিলাম। এবারের লটে আমাদের বেশিরভাগই কারোলি কোটা বা হরিয়ানা, তোতাপুরি, সিরোহি এবং কিছু ক্রসের মা ছাগল এসছে। অর্ডার অনুযায়ী আমরা কিন্তু প্রত্যেকটি ছাগলকে ডিওয়ার্মিং করিয়ে ভ্যাকসিনেটেড করিয়ে কিন্তু তাদেরকে ডেলিভারি দেব, এবং আগামী লট আমাদের আসবে অক্টোবর মাসে। অক্টোবর মাসে যাদের ছাগলের অর্ডার দেওয়ার আছে অবশ্যই ফার্মে আসতে পারেন, যারা ফার্মে আসতে পারছেন না হোয়াটসঅ্যাপ করতে পারেন, স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে তাতে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার, কোন ছাগলের প্রয়োজন আছে অবশ্যই লিখে পাঠাবেন, বাকি ডিটেলস আপনাদেরকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেওয়া হবে। তো যারা ফার্ম শুরু করছেন অবশ্যই একটি ব্রিডের উপরে ফোকাস রাখুন, ক্রস ব্রিড যদি করেন ক্রস ব্রিড, পাঁঠা রাখবেন পিওর ব্রিডের, আর যদি কোনো ব্রিড সিলেকশন করেছেন তাহলে সেই ব্রিডের উপরেই কাজ করবেন। আর একটি কথা অবশ্যই মাথায় রাখবেন, যে ব্রিডের FCR ভালো বা ফুড কনভারসেশন রেশিও ভালো সেই ব্রিডের উপরে কিন্তু আপনাদেরকে কাজ করতে হবে। মানে আপনি যে ছাগলটিকে খাওয়াচ্ছেন সেই খাওয়ার অনুযায়ী তার বডি ওয়েট গেন করছে কিনা সেটি আপনাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তো আজকের ভিডিওতে তোতাপুরি ব্রিডারটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন।